আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাশিয়ার 2 গ্রাম দখলের দাবি বিদ্রোহীদের। 8 মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরদোগান। ইসরায়েলের কঠোর সমালোচনা করল যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নতি হবে আশাবাদ বাইডেনের। সবশেষে জানবেন ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে কিভাবে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সংবাদ শিরোনাম শুনলেন। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। রাশিয়ার 2 গ্রাম দখলের দাবি বিদ্রোহীদের। নতুন মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। একদল ইউক্রেনপন্থী বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে 2টি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে এই সব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই। গতকাল এই গোষ্ঠী 2টি দাবি করেছে তারা বেলগরোদ অঞ্চলের 2টি গ্রাম দখল করে নিয়েছে। খবর পলিটিকো ও টিআরটি ওয়ার্ল্ডের। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে যে 2টি কিয়েভপন্থী সেনাদল রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ঢুকে পড়েছে সেগুলো হলো লিজিয়ন অব ফ্রি রাশিয়া এবং রাশিয়া ভলান্টিয়ার কর্পস। লিজিয়ন অব ফ্রি রাশিয়া টুইটে বলেছে লিজিয়ন অব ফ্রি রাশিয়া এবং রাশিয়া ভলান্টিয়ার কর্পস বেলগরোদ ও ব্লাস্তের কুজিনকা গ্রাম সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। আরেকটি অগ্রবর্তী দল গ্রেইভরন নামের এলাকায় ঢুকে পড়েছে, তারা এগিয়ে চলছে, রাশিয়া মুক্ত হবেই। টুইটে দল 2টি দাবি করেছে কুজিনকার পাশাপাশি গোরাপদল নামে ইউক্রেনের সীমান্তবর্তী আরও একটি গ্রামও তারা দখল করে নিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো নিজ নিজ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে গ্রেইভরন সহ সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে ব্যাপক যুদ্ধের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গ্রেইভরনের কাছে রাশিয়ার একটি সেনাঘাঁটি রয়েছে। এর আগে বেলগরোদ অঞ্চলের গভর্নর ভাসেস্লাভ গ্লাটকভ জানিয়েছিলেন ইউক্রেনীয় সেনাবাহিনীর অন্তর্ঘাতী সদস্যরা রাশিয়ার বেলগরোডের গ্রেইভরন জেলায় প্রবেশ করেছে। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাটকভ বলেছিলেন রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী, দেশের বর্ডার সার্ভিস, ন্যাশনাল গার্ড এবং গোয়েন্দা সংস্থা FSB বা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সহায়তায় শত্রুদের উৎখাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পরে ভ্যাসেস্লাভ গ্লাটকভ আরও জানান এরই মধ্যে এই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়ে গেছে। এদিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগ জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী 2টি রাশিয়ার নাগরিকদের নিয়েই গঠিত। তাদের লক্ষ্য হলো সীমান্তে একটি বেসামরিক এলাকা গড়ে তোলা। 8 মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। জুনের 8 তারিখ পর্যন্ত 8টি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খান। ইসলামাবাদ সন্ত্রাসবাদ বিরোধী আদালত ATC ইমরান খানকে এই জামিন মঞ্জুর করেছেন। এর আগে আদালত আলকাদির ট্রাস্ট মামলায় 31 মে পর্যন্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন। মঙ্গলবার স্ত্রী বুশরা বিবিকে সাথে নিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবিরোধী আদালতে পৌঁছান ইমরান। জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত 8টি কেসের জামিন আবেদন করেন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট। ATC-তে যাওয়ার আগে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে গিয়ে দেশটির সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবির জামিন আবেদন করেন তারা। আলকাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবির জামিনের মেয়াদ শেষ হয়েছে আজই। এরপর আদালত 31 মে পর্যন্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ইমরান খান নিজেই বলেছেন পুনরায় তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা 80%, কারণ তার বিরুদ্ধে আরও 150টি মামলা রয়েছে, যে কোনো একটির অজুহাতে তাকে আবারও নেওয়া হতে পারে হেফাজতে। কর্মী সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন আগামী 28 মে রান অফ ভোটে এই দেশের মানুষ পশ্চিমাদের ষড়যন্ত্রের জবাব দেবে। গতকাল রাষ্ট্রীয় গণমাধ্যম RTR হাবিরকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান পশ্চিমাদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। এরদোগান বলেন, নির্বাচনে আমাকে পরাজিত করতে আদাজল খেয়ে নেমেছে পশ্চিমা মিডিয়া। তারা নির্লজ্জভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে। কিন্তু তুরস্কের মানুষ গত 14 মে অনুষ্ঠিত নির্বাচনে আমাকেই জয়ী করেছে। আশা করি 28 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা অর্থাৎ রান অফ ভোটেও পশ্চিমাদের গালে চপেটাঘাত করে আমাকেই জয়ী করবে। এরদোগান বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করেছি। তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক শক্তির উত্থানে ভীত হয়ে পশ্চিমারা আমাদের পেছনে লেগেছে। এছাড়া তুরস্কের কারণেই কাতার, আজারবাইজান ও লিবিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারেনি। আমরা এখন শত্রু আর মিত্র খুব পরিষ্কারভাবে চিনতে পারছি। এদিকে সোমবার তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইপ এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী প্রার্থী সিনান ওগান। এই সমর্থনের ফলে আগামী 28 মে নির্বাচনে এরদোগানের পক্ষে জয় আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের কঠোর সমালোচনা করল যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরের এক ফাঁড়িতে ইহুদিদের স্থায়ী বসতি গড়ার সুযোগ দেওয়ায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
হোমেস নামের ওই ফাঁড়িতে এমন সিদ্ধান্ত না নিতে অতীতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। রবিবার দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান বৃহস্পতিবার এক আদেশে সই করেন। এতে ইসরায়েলিদের হোমেস ফাঁড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং এর মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকভাবে বসতি নির্মাণের সুযোগ দেওয়া হলো বলে জানিয়েছে পত্রিকাটি। ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বাড়ায় এমন সিদ্ধান্ত না নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বারবার অনুরোধ করেছে, বিশেষ করে হোমেস ফাঁড়িতে কিছু না করতে সতর্ক করে দেওয়া হয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত হোমেস ফাঁড়িতে স্থায়ী বসতি নির্মাণের অনুমতি দেওয়া সংক্রান্ত ইসরায়েল সরকারের আদেশে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলের আইন অনুযায়ী ওই এলাকাটি ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন ভূমিতে গড়ে উঠেছে। তিনি বলেন, ওই আদেশ 2004 সালে ইসরায়েল সরকারের করা অঙ্গীকার এবং অতি সম্প্রতি বাইডেন প্রশাসনের কাছে করা অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্য। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নয়ন হবে দাবি বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে একটি কথিত গুপ্তচর বেলুন নিয়ে বিবাদের কারণে চীনের সঙ্গে সম্পর্ক লাইনচ্যুত হওয়ার পর খুব শীঘ্রই দেশটির সঙ্গে সম্পর্কের উন্নতির আশা করছেন তিনি। ব্লুমবার্গ আরও জানিয়েছে, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত 3-দিনব্যাপী G7 শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, গত বছরের নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের পর গতিশীল পরিবর্তন আসে, যখন গুপ্তচরবৃত্তির সরঞ্জাম থাকার মতো একটি সিলি বেলুনকে গুলি করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যেই গত ফেব্রুয়ারি মাসে বিশাল আকৃতির একটি চীনা বেলুন আটলান্টিক মহাসাগরে গুলি করে নামায় মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনা ওয়াশিংটন বেজিং সম্পর্ক আরও শীতল করার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করে। ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে যেসব প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সমুদ্র সৈকতের একটি অবকাশ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে সুরক্ষিত রুশ প্রতিরক্ষা দুর্গ। প্রতিপক্ষের অগ্রসরমান ট্যাঙ্ক ঠেকাতে প্রধান একটি সড়ক ধরে খনন করা হয়েছে পরিখা। স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বিশ্লেষণ করে বিবিসির ভেরিফাই বিভাগ বলেছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে রাশিয়া এ ধরনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাসের অচল অবস্থার পর ধারণা করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পিত এই আক্রমণ ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে, কারণ এই পাল্টা আক্রমণের মাধ্যমে কিয়েভ প্রমাণ করতে চাইছে যে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা রণক্ষেত্রে উল্লেখযোগ্য রকমের বিজয় অর্জন করতে সক্ষম। স্যাটেলাইট থেকে তোলা এরকম শত শত ছবি পরীক্ষা করে বিবিসি ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছে, যেখানে রাশিয়া পরীক্ষা খনন করা সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এরকম 4টি বিশ্লেষণ করলে দেখা যায় ইউক্রেন কী ধরনের পাল্টা আক্রমণ চালাতে পারে বলে রাশিয়া ধারণা করছে এবং এসব ইউক্রেনীয় বাহিনী কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারে। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয়, যা এক সমুদ্র সৈকত গড়ে ওঠা অবকাশ কেন্দ্রের জন্য সুপরিচিত ছিল। এখন এই দ্বীপের 15 মাইল দীর্ঘ উপকূলে রোদ নিবারক ছাতা যেমন নেই, তেমনি নেই সূর্য চান করতে যাওয়া লোকও। তার পরিবর্তে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে রুশ সেনাদের স্থাপিত প্রতিরক্ষা স্থাপনা। ক্রিমিয়ার পশ্চিম উপকূলে বালির একমাত্র খোলা সৈকতটি দেখা যাচ্ছে, যেখানে পাহাড় অথবা উঁচু খাড়া পর্বতের মতো প্রাকৃতিক প্রতিরক্ষার ব্যবস্থা নেই। প্রথমে সৈকতের তটরেখা ধরে আছে ড্রাগন স্ট্রিট, এটি হচ্ছে পিরামিড আকৃতির কংক্রিটের ব্লক। ট্যাঙ্ক সহ অন্যান্য সামরিক যানের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য এইসব ব্লক ব্যবহার করা হয়। তার পিছনে আছে এক সারি পরীক্ষা, যা প্রতিপক্ষের আক্রমণ থেকে সেনাদের রক্ষা করবে। দীর্ঘ এই পরীক্ষার বিভিন্ন স্থানে কিছু বাংকারও দেখা গেছে। এছাড়া আছে কাঠের স্তূপ, খনন করার যান এবং ড্রাগন স্ট্রিটের মজুদ। এসব দেখে ধারণা করা যায় উপকূল জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ চলছে। ইউক্রেনের ছোট্ট একটি শহর টকমাক, যা দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি পথের মধ্যে পড়ে। রাশিয়ার দখল করে নেওয়া অন্যান্য অঞ্চল থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ইউক্রেনীয় সেনারা এই শহরটিকে ব্যবহার করতে পারে। খবরে জানা যাচ্ছে এই শহরটিকে একটি সামরিক দুর্গে পরিণত করার লক্ষ্যে সেখান থেকে বেসামরিক ইউক্রেনীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে সেনাদের কাছে রসদ সরবরাহ করা যাবে এবং একই সঙ্গে প্রয়োজনের সময় সেনারা পিছু হটে এই ঘাঁটিতে এসে অবস্থান নিতে পারবে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে টকমাক শহরের উত্তরে 2টি রেখায় পরীক্ষা নেটওয়ার্ক খনন করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এই দিক থেকে রুশ সেনাদের ওপর আক্রমণ চালাতে পারে। ড্রাগন স্ট্রিট হচ্ছে পিরামিড আকৃতির কংক্রিট ব্লক। এসব প্রতিরক্ষা বুঝে রয়েছে 3টি স্তর, যা নিচের ক্লোজ আপ স্যাটেলাইট ছবিতে পরিষ্কারভাবে দেখা যায়।
এই স্যাটেলাইটের ছবির ওপর দিকে দেখা যাচ্ছে ট্যাঙ্ক প্রতিরোধী পরীক্ষা, যেগুলো সাধারণত 2.5 মিটার গভীর। শত্রুপক্ষের কোনো ট্যাঙ্ক এগুলো পার হয়ে আসার চেষ্টা করলে এইসব পরীক্ষার মাধ্যমে ট্যাঙ্কগুলোকে আটকে দেওয়া হবে। এই পরীক্ষার পেছনে আছে ড্রাগন স্ট্রিটের আরও কয়েকটি সারি, তারপর পরীক্ষা আরও একটি নেটওয়ার্ক। কিন্তু ইউক্রেনীয় বাহিনীকে আরও কিছু ফাঁদের মুখে পড়তে হতে পারে। টকমাক শহরের 3টি প্রতিরক্ষা স্তরের মধ্যবর্তী স্থানে স্থলমাইন লুকিয়ে রাখার সম্ভাবনা অনেক বেশি, বলছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মার্ক ক্যানসিয়ান। তিনি বলেছেন প্রত্যেক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেই সাধারণত মাইনফিল্ড থাকে, তা রাশিয়া তো পুরো যুদ্ধজুড়ে ব্যাপকভাবে মাইন ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন এখানে মাইনফিল্ড আরও বড় হবে এবং এগুলো হয়তো আরও বেশি গোপন। তাদের উদ্দেশ্য ইউক্রেনীয় সেনাদের আক্রমণের গতি স্লোথ করে দেওয়া, যাতে রাশিয়ার পদাতিক ও গোলন্দাজ বাহিনী আক্রমণকারী বাহিনীর উপর হামলা চালাতে পারে।